আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। যারা সামনে সিঁড়ি না দিয়ে সুন্দর করে একটি বাড়ি করতে চান, একতলা ডুপ্লেক্স বাড়ি কম খরচে, ইনশাআল্লাহ আজকের ট্রফিকটি আপনার জন্য। পুরো ভিডিওটি যদি না টেনে দেখেন তাহলে এই বাড়িতে কোন জায়গায় কী হয়েছে ইনশাআল্লাহ বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এরকম নতুন নতুন ডিজাইনের বাড়ি যদি আপনারা প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে চান, আমাদের হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেন, যেন পরবর্তী নতুন নতুন আপডেট ইনশাআল্লাহ সবার আগে দেখতে পারেন। আজকে দেখাবো রাউন্ড সিঁড়ি দিয়ে কত সুন্দর করে একটি আধুনিক ডিজাইনের ডুপ্লেক্স একতলা বাড়ি। তো এই বাড়িতে কত টাকা খরচ ইনশাআল্লাহ ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ইনশাআল্লাহ আপনারা এই টাকায় কিভাবে সুন্দর করে বাড়িটি কমপ্লিট করতে পারবেন আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি এরকম বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করুন। আমরা বাংলাদেশের সকল জায়গায় ড্রয়িং ডিজাইন করে সুন্দরবন কুরিয়ান সার্ভিসে এসএ পরিবহনের মাধ্যমে, জিমেলের মাধ্যমে আপনি চাইলে ড্রয়িং ডিজাইন করে হাতে হাতেও ইনশাআল্লাহ নিতে পারেন। আমরা বাংলাদেশের সকল জায়গায় ড্রয়িং ডিজাইনের কাজ করে দিয়ে থাকি। তো এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে যাওয়ার আগে ইনশাআল্লাহ এই বাড়ির ফ্লোর প্ল্যান দেখাবো। অবশ্যই আপনারা ভালো করে মাপগুলো খেয়াল করবেন। যদি আপনাদের এরকম স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চান অবশ্যই আপনাদের অনেক কাজে লাগবে। তো দেখেন, আমি প্রথম মেন গেট দিয়ে ঢুকতে আমি আপনাদেরকে এবারের ফ্লোর প্ল্যানটা দেখাইতেছি। প্রত্যেকটি মাপ আপনারা খেয়াল করবেন। এবারের দৈর্ঘ্য হয়েছে 38 ফিট, প্রস্থ হয়েছে 37 ফিট। এইবারের টোটাল স্কোয়ার হয়েছে 1406 স্কোয়ার ফিট। তো আপনি যদি এরকম বাড়ির জমির পরিমাণ লাগবে 322 পয়েন্ট এরকম একটি বাড়ি করলে, আপনি আরও ছোটো জায়গা হলে ইনশাআল্লাহ এরকম ডিজাইনটি করতে পারেন। তো প্রথম মেন গেট দিয়ে ঢুকতে আপনি লিভিং রুম, এরপর একটি ড্রয়িং ডাইনিং একসাথে বিশাল বড়। এবারে তো টোটালি বেডরুম দেওয়া আছে 3টা 12 ফিট বাই 12 ফিট, 3টা আপনি চাইলে একটু বড় ছোটো ইনশাআল্লাহ করতে পারেন। তো মাপগুলো দেখতেছেন। এরপরে একটি কিচেন দেওয়া আছে 12 ফিট বাই 12 ফিট, অনেক বড়। এরপরে এবারে তো টোটালি 3টা টয়লেট, 2টা অ্যাটাচড, একটি কমন। ছাদে ওঠার জন্য রাউন্ড সিঁড়ি কত সুন্দরভাবে করা হয়েছে। 2টি বেলকনি দেওয়া আছে 9 ফিট 3 ইঞ্চি বাই 3 ফিট 3 ইঞ্চি। তো আশা করি আপনাদের যদি এরকম ভালো লাগে অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন। এই বাড়িতে কমপ্লিট 16টা কলম ব্যবহার করা হয়েছে। 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট, ওনে আর 2তলা করবে না। তো ফাউন্ডেশনটা এই জন্য দেওয়া নিজের সেফটি। তো দেখেন, আমি আপনাদেরকে প্রথমে সামনে একটি হলরুম দেখাইতেছি, লিভিং রুম হলরুম। তো আপনি এই জায়গায় যদি হলরুম ব্যবহার করেন তাহলে আপনার পুরো বিল্ডিংয়ে সৌন্দর্য ফুটে উঠবে। প্রথম মেন গেটে আপনার হলরুম। তো দেখেন রাউন্ড সিঁড়ি কত সুন্দরভাবে করা হয়েছে। রাউন্ড সিঁড়ির তলে ডাইনিং রুম। আমি আপনাদেরকে প্রথমে একটি বেডরুমে নিয়ে যেতেছি সামনে। এখানে পুরাটাতে বেলকনিতে গ্লাস ব্যবহার করা হবে, এখানে কোনো ইট গাঁথা হবে না। অবশ্যই আপনারা এই কাজটি কমপ্লিট হলে বুঝতে পারবেন কত সুন্দর একটি ডিজাইন। আর আপনি একটি জিনিস খেয়াল করবেন, যে বাড়িতে ইঞ্জিনিয়ারের পরামর্শ কাজ চলে এই বাড়ির কাজের ফিনিশিংয়ে দেখবেন আলহামদুলিল্লাহ অনেক সৌন্দর্য। যেরকম বিমের ডিজাইন, কলমের ডিজাইন অনেক সুন্দরভাবে হয়। তো দেখেন, এটি একটি অ্যাটাচড টয়লেট। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আর কত টাকা খরচ ড্রয়িং সহ ইনশাআল্লাহ আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেব।
আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখছেন। তো এরকম বাড়ি যদি আপনারই করতে চান, বর্তমানে এই বাড়িতে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট, বর্তমানে 8,46,000 টাকা গেছে। আপনি চাইলে বর্তমানে যতটুক কাজ এতটুক ইনশাল্লাহ করতে পারেন দুইতলা ফাউন্ডেশন দিয়ে। তো এই বাড়িটা কমপ্লিট হলে কত টাকা যাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই বাড়িটি কমপ্লিট হলে ইনশাল্লাহ জানিয়ে দেবো। ওনাদের অনেক ভালো ডিজাইন করার চিন্তাভাবনা, অনেক ভালো মানের মালামাল ব্যবহার করার চিন্তাভাবনা। তো আপনাদেরকে অনেকগুলো ড্রয়িং দেখাইতেছি, যদি ভালো লাগে সেম ডিজাইনে ইনশাল্লাহ করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।